বছরের শ্রেষ্ঠ ঋতু হইল বসন্তকাল। বসন্তকাল হইল এই ফাল্গুন চৈত্র বসন্তকাল। তো ফাল্গুন মাসে যে চাঁদ উদয় হয় সেই চাঁদের পূর্ণিমাই হইল শ্রীকৃষ্ণ দোলযাত্রা করেন। অতএব সেই দোলযাত্রার দিনেই সাইজি থাকাকালীন সাধুগুরুদের নিয়ে যে উৎসব করে গিয়েছেন সেই উৎসব হইল সাধুসঙ্গ উৎসব। সেই উৎসবকে লক্ষ্য করি অদ্যাবধি সেই উৎসব চলিয়ে আসছে। আয়োজন সাধুগুরুর আবির্ভাব আছে। সাজে বললো না জানি কোন সময় কোন দশা ঘটে মরে, আর কি বসবো সাদরে এই সৎ বাজারে। আসলে এখান থেকে যদি কখনো জীবনটা চলে যায় তো জীবনটা সার্থক মনে করি। তবে কৃপা করুক সাইজি, যতদিন বেঁচে আছি আমরা আবার এই ধামে সাইজি যেন আমাদেরকে নিয়ে আসে, কারণ এই মিলন থেকে কখনো বঞ্চিত হতে পারছে না। কারণ লালন সাইজির সত্য সন্ধান আলোকিত মানুষ হবার জন্যই এই জগতে আসা। মানুষে কেউ জন্ম নেয় না, মানুষ হতে হয়, জীব হলে জীবন্তরে চলে যায়। তাই এই সাধুগুরুর চরণ দলি পাওয়ার জন্য প্রতি বছরে আসে। জয় গুরু আলেকশ।